আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বয় কিচেন থেকে আজকে আমি খুব মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমে আসলে কোনো কিছু খেতেই ভালো লাগছিল না আমার আমি চট জলদি ঘরে আমার বরবটি ছিল সেই বরবটিটা আমি একটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি বরবটিগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আমার গাছের বরবটি এরপরে আমি কেটে নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে আমি কুচি করে নিয়েছি এবং বরবটিটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর এটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এরপর আমি এটা চুলাই দিছে দেবো আগে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি আসলে এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তাই একটা ভর্তা রেসিপি বানিয়ে নিলাম আমি খাওয়ার জন্য এবং এভাবে যদি বরবটিটা ভর্তা করা হয় তাহলে সেটা খুবই টেস্টি হয় বরবটিটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে চিংড়ি মাছ ধুয়ে সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ তার মধ্যে দিয়ে দিয়েছি বরবুটির সাথে আমি দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা কয়েক টুকরা রসুন কুচি এবং একটু হলুদের গুঁড়া সামান্য জাস্ট কালারের জন্য আর লবণ এটা দিয়ে আমি ভালো মতো বরবুটিটা সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি এটা সিদ্ধ হয়ে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি একটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিলাম এরপর আমি বরবটি ভর্তাটা বানানোর জন্য এখানে দুটো কাঁচামরিচ এবং তিনটে শুকনো মরিচ আমি একটু হালকা করে টেলে তেলে নিচ্ছি যেহেতু বরবুটিটা এই মরিচটা দিয়ে আমি বরবুটিটা বানাবো ভর্তাটা বানাবো আমি মরিচটা আমি ভেজে নিয়েছি এরপরে আমি সেই প্যানের মধ্যে একটু সামান্য তেল দিয়ে যে বরবুটিটা এবং চিংড়ি মাছটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে যে একটা এক্সট্রা একটু পানি থাকে বরবুটির ভিতরে এটা ভালো মতো ভেজে নিলে সেই পানিটা শুকিয়ে যায় আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ দিলে এই গরমে ভর্তা টর্তা আসলে নষ্ট হয়ে যায় সেজন্য আমি যে কোনো ভর্তা বানানোর সময় এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই সবগুলো উপকরণ আমি একসাথে একটু ভেজে নিয়েছি এরপর আমি চলে যাব পাটায় বাড়তে এই ভর্তাটা পাটায় বা বেটে করলে খুবই টেস্টি হয় আপনার চাইলে ব্ল্যান্ডারেও করা যায় প্রথমে আমি কাঁচামরিচ কাঁচামরিচ এবং শুকনো মরিচটা একটু লবণ দিয়ে ভালো মতো পিষে নিচ্ছি ভালো মতো বেটে একদম মিহি করে নিব আমি মরিচটা মরিচটা আমার বাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে বরবটি নিয়ে সেটা পাটায় বেটে নেব খুবই মজার একটা ভর্তা রেসিপি এটা হলে টেবিলে আর কোনো কিছুই লাগে না এটা দিয়েই প্যাড করে ভাত খাওয়া হয়ে যায় যেমন আজকে আমার হাজব্যান্ড এটা দিয়েই খুব মজা করে ভাত খেয়েছে আরও অন্য অন্য সব সবজি ছিল মাছ ছিল কিছুই ধরেনি সে এটা দিয়েই সে আজকে ভাত ভাত খেয়েছে খুবই টেস্টি হয়েছিল ভর্তাটা ভালো করে আমি বেটে নিচ্ছি যে বরবটিটা আমি ভেজে রেখেছিলাম সেই বরবটি এবং চিংড়ি মাছটা আমি খুব ভালো মতো পাটায় বেটে নিচ্ছি মিহি করে সবগুলো বরবটি আমি অল্প অল্প করে অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি কারণ একসাথে আমার পাটাটা আসলে ছোটো আমি এটা ভর্তার জন্যই ইউজ করি অল্প অল্প করে সবগুলো বরবটি এবং চিনের মাঝে আমি বেটে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা কুচি করে নিয়ে আমি বেটে নিয়েছি এর সাথে এখন এই ভর্তার সাথে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে ভর্তায় এখন আমি পাটায় ভাত মুছে খাবো আমি একটু ভর্তায় পাটায় রেখে দিয়েছিলাম পাটায় ভাত মুছে খেতে আমার খুবই ভালো লাগে এবং এক চামচ ভাত আমি নিয়ে নিচ্ছি গরম ভাত এবং মেখে আমি এটা খেয়ে নিচ্ছি এভাবে আপনারা বাসায় বানিয়ে একবার দেখতে পান আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আলাইকুম